हाय एवरीवन। सो फाइनली अमार अपनार शाहरुख खान, सलमान खान, आमिर खान, बैटमैन, सुपरमैन, आयरन मैन, स्पाइडरमैन, सबार फेवरेट अर्जुन कपूर एर अपकमिंग सिनेमा ट्रेलर रिलीज हो गेल। कौन सिनेमा? एक विलेन रिटर्न। बेसि बोले दिलम, बोल चेंज करते हैं ठीक ना। हाय एवरीवन, आज के कथा बोलबो एक विलेन रिटर्न्स ट्रेलर निये। तो ट्रेलर देखार पर आमार जा ओपिनियन आमी आपनादेर काछे शेयर करब। तो ट्रेलारे कि छिलो भालो, कि छिलो खराब, ताई आज के भिडियोर माध्यमे आपनादेर काछे तुले धरब। एक विलेन रिटर्न मुविते रयेछेन जन अब्राहम, तारा सुतारिया, दिशा पाटानी एबं अर्जुन कपूर। यस, अर्जुन कपूरो काज करछेन। तो एर आगे आदित्य रॉय कपूरके नेवार कथा छिलो, बाट किछु एकटा कारणेर जन्य ताके सरिये अर्जुन कपूरके नेवा होयेछे। तो भिडियोटि ताई प्रथम थेके शेष पर्यन्त देखबेन एबं जदि चैनल सबसक्राइब ना करा थाके अवश्यई करे देबेन। क्यों? बिकज हिरो डजेंट एक्जिस्ट। तो प्लट सम्पर्के आमी किच्छु बोलबो ना, कारण एई धरनेर प्लट गेज करा आमार भूल हबे। कारण थ्रिलिंग थ्रिलार मिस्ट्री टाइपेर सिनेमा, तो माने आमादेरके डिस्ट्रैक्ट करार मतो अनेक किछु एलिमेंट रखा हुएछे, जेटा देखे प्लट बोलते गेले देखा जाच्छे सिनेमाय अन्य हुए गेछे। तो जाइ होक, जारा वन साइडेड लाभार तादेर जे पछन्द, माने जार जन्य से दुःख पेयेछे, ताके एके एके खून करे जाच्छे केउ एकजन। तो এই চারজন ক্যারেক্টারের মধ্যে কেউ হয়তো হয়তো এই খুনটি করছে, তো সেটাই মোটামুটি ট্রেলারের মধ্যে বোঝানোর চেষ্টা করছে। বাট ট্রেলারে কিন্তু সেরকম কিছু ভালোভাবে বোঝা যায়নি। লাস্টে যে সিনটা দেখানো হয়েছে সেটা দেখে কিন্তু অনেকেই ডিস্ট্র্যাক্ট হতে পারবে, অনেকেই মনে প্রশ্ন আসবে যে হয়তো বেশি কিছু দেখিয়ে দিয়েছে ট্রেলারে। নোট ইট ডাউন, ওই লাস্টেরটা ডিস্ট্র্যাক্ট করার জন্য, ওরকম কিচ্ছু নেই যেটা আমরা ভেবে ফেলছি। এছাড়াও ট্রেলার যদি এক কথায় বলি, ট্রেলার কিন্তু ফাটাফাটি লেগেছে আমার। আগেরটার সাথে আমি কম্পেয়ার করব না, বাট একটু অন্য ধরনের মনে হচ্ছে। আগেরটা যেরকম একটা সিম্পল ছিল, আমরা জানি হিরো কে, ভিলেন কে, তো এখানে কিন্তু সেই জিনিসটা বোঝা যাচ্ছে না, এখানে সবাই ভিলেন। ট্রেলারের আরেকটা ভালো জিনিস হচ্ছে, শুধু ট্রেলার না, এই সিনেমার একটা ভালো জিনিস হচ্ছে, ডাইরেক্ট করেছেন মোহিত সুরি, যিনি এর আগে এক ভিলেন, আওয়ার আপান, আশিকি টু, মার্ডার টু এই সমস্ত সিনেমা দিয়েছেন। সেই সিনেমাগুলির একটি বিশেষত্ব হলো মুভির গান চরম লেভেলে, আবার এক দুটা গান নয়, প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর হয়। এবং আশা করা যাচ্ছে এই সিনেমার গানও খুব ভালো হবে। এবং ট্রেলারে যে গানটা শুনতে পাওয়া যাচ্ছিল সেটাও কিন্তু আমার খুবই ভালো লাগছে। মানে 2022 সালে সেরকম কোনো গান বেরোয়নি যেটা কাঁপিয়ে বেড়াবে গোটা 2022 সালকে। গত যে সালগুলো আছে প্রত্যেক বছরে কিছু না কিছু বেরোয় যেটা কিন্তু কাঁপিয়ে বেড়ায়। তো এই বছর আশা করছি এই মুভি থেকে যেন বেরোয়, যদি না বেরোয় তাহলে কিন্তু মোহিত সুরি আমি কিন্তু হতাশ হব। আমার কথা থোড়ি শুনবে? তো যাই হোক, ট্রেলারের প্রত্যেকটা ক্যারেক্টারকে বেশ প্রমিসিং লাগছে। ইনফ্যাক্ট অর্জুন কাপুরকেও কিন্তু এখানে বেশ ভালো লাগছে, তার মানে নেগেটিভ সেটটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। নেগেটিভ বলবো না, কারণ এখন আমরা জানি না যে সে আদৌ কোনো নেগেটিভ রোল প্লে করছে কিনা, বাট তার যে ডার্ক সেট, ডার্ক যে রোলটা, সেই রোলে কিন্তু বেশ মানাচ্ছে তাকে। তার যে ভারী আওয়াজ বা তার যে অ্যাক্টিং, সেটা কিন্তু আমাকে সেই গুন্ডের যে ভাইবসটা, সেই ভাইবসটা কিন্তু অনেকটাই আসছিল, কারণ সেই ধরনের একটা ক্যারেক্টার। এবং এখানে একটু বেশি বেশি ডার্ক মনে হচ্ছে, কিন্তু একদম পারফেক্টভাবেই, কিন্তু বলবো না যে ম্যাচ খায়নি, ম্যাচ কিন্তু ভালোভাবেই খেয়েছে। এবং জন আব্রাহামকেও কিন্তু বেশ প্রমিসিং লাগছে, একদম পারফেক্টভাবে মানিয়েছে তাকে। শুধু এই ট্রেলারের একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে দিশা পাটানি, পাটানি পুরো পেটে দিয়েছে, আমাকে একদম ভালো লাগেনি ওখানে দিশা পাটানিকে। হয়তো তাকে রাখা হয়েছে একটা কারণের জন্যই, যে ওখানে নিউ সিনগুলো দেখানো হয়েছে ওইগুলোর জন্যই হয়তো ওকে নেওয়া হয়েছে, কারণ বাকিরা হয়তো রাজি সহজে হবে না। তো কেন করছে এইসব জোর জবরদস্তি, এইসব সিন ঢুকিয়ে করে আমি জানি না, বাট ওইটা ওই জিনিসটা যদি ট্রেলারে না থাকতো বা সিনেমায় যদি না থাকতো তাহলে আমার মনে হয় বেটার হতো। আপনি সাউথের যে যতগুলো সিনেমা সাকসেস পেয়েছে আপনি দেখে দেখুন যে এই ধরনের কোন জিনিসগুলো আছে। তো কিছু তো একটা শেখা উচিত বলিউডকে, বাট কি আর করা যায়, রেখেছে। অনেক সিনেমাও এরকম সিন দিয়েও হিট খেয়েছে, বাট দরকার ছিল না, এটা না থাকলেও কোনো ক্ষতি হতো না। একটা থ্রিলার মুভিতে শুধু থ্রিলিং ব্যাপারটাই থাকুক, রোম্যান্টিক হালকা ফুলকা জিনিস থাকুক, বাট টাইম ওয়েস্ট, বেকার। যাই হোক, তো এটাই আমার খারাপ লেগেছে, আর সেরকম তেমন কিছু খারাপ লাগেনি। বাট ওভারঅল ট্রেলার কিন্তু চমৎকার একটা ট্রেলার, ইন্টারেস্টিং লাগছে এবং বেশ থ্রিলিং লাগছে এবং এক্সাইটমেন্টও কিন্তু বাড়িয়ে তুলছে। তো আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাকি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে আরেকবার বলছি করে দিন, যাতে এই ধরনের ভিডিও বানাতে আর একটু মোটিভেট হয়। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।